আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন পর আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিশেষ করে যে সমস্ত পুরুষেরা তাদের স্ত্রীদের নিকট ভীষণভাবে লজ্জিত, সহবাসে একদমই সময় পায় না, বা অবিবাহিত যুবক ভাইরা রয়েছেন যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি বেঁচে থাকার আলো দেখাবে, সঠিক পথ দেখাবে। দর্শক, নাটোর থেকে আমি বেশ কিছু ভেষজের মূল বা সুট কিনে এনেছি। এই সুটগুলোর পরিচয় এবং এই সুটগুলো দিয়ে কিভাবে পরিপূর্ণ হালুয়া তৈরি করতে হয়, এ টু জেড কোনো কিছু গোপন না রেখে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। সেই সাথে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। দর্শক, বাজারে কেনা পাউডারে আমার কোনো আস্থা নেই, আমি নিজেই অনেকবার ঠকেছি, তাই আমি এর সুট বা শিকড় কিনে নিয়ে এসে নিজে পাউডার করে নিই। এটি অত্যধিক কার্যকর। দর্শক, ভেষজগুলো যদি খাঁটি হয় তাহলে খুব সহজে কিন্তু বিভিন্ন রোগ দূর করা সম্ভব। এটা অশ্বগন্ধার সুট, 200 গ্রাম। অশ্বগন্ধা নিয়ে নতুন কিছু বলার নেই, অশ্বগন্ধাকে দেশীয় বা বাংলা জিংসিং বলা হয়ে থাকে। এখন যেটা দেখছেন এটি হচ্ছে আকর করা 200 গ্রাম। মাজুফল আমি নিয়েছি 200 গ্রাম। মাজুফল এরকম ফুটো থাকে এবং এটি কিন্তু বেশ দামি। এবার নিয়েছি আমি গোক্ষুর কাঁটাও নিয়েছি 200 গ্রাম। এটা হচ্ছে তালমূল আমি নিয়েছি 200 গ্রাম। বীর্যমূল বা বীর্যমণি 200 গ্রাম। শঙ্খমূল বা শঙ্খমণি সুট নিয়েছি 200 গ্রাম। এটা হচ্ছে কাবাব চিনির কথা আসলে বলে শেষ করা সম্ভব না। যৌন রোগের অত্যন্ত কার্যকরী একটি উপাদান এবং এটি বিশেষ করে দুর্বলতার জন্য বেশ কার্যকর। কাবাব চিনি নিয়েছি 100 গ্রাম। এটি সবাই চিনে থাকবেন, এটি হচ্ছে তাল মাখনা নিয়েছি আমি 200 গ্রাম। এখানে নিয়েছি সবেদ মুসলি বা শিয়া মুসলি অনেকে বলে থাকেন, অনেকে বলে সাদা মুসলি। যাই হোক, সবেদ মুসলি, সাদা মুসলি, শিয়া মুসলি যাই বলি না কেন, এটি নিয়েছি আমি 200 গ্রাম। নিয়েছি শতমূল 200 গ্রাম। তেউরি মূল নিয়েছি আমি 200 গ্রাম। এগুলো কিন্তু অত্যন্ত কার্যকর ভেষজ। এটি হচ্ছে শতমূল, যাদের ডায়াবেটিক্স রয়েছে, ঘন ঘন প্রস্রাব রয়েছে, প্রস্রাবে ধাতু ক্ষয় হয়েছে, তাদের জন্য বেশ কার্যকর। এটি হচ্ছে সালেম মিশ্রি আমি নিয়েছি 100 গ্রাম। এটা কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এটি দেখতে পাচ্ছেন তেউরি মূল যারা হস্তমৈথুন করেছেন তাদের জন্য অত্যন্ত কার্যকর। তেউরি মূল আমি নিয়েছি 100 গ্রাম। এটা হচ্ছে সবেদ মুখলি, যেটার কথা একটু আগে বললাম, বা সিয়া মুখলি, এটা নিয়েছি আমি 200 গ্রাম। এর সাথে রয়েছে আম, জাম এবং তেঁতুলের পাউডার। আমার নিজের বাড়িতে এগুলো সংগ্রহ করে নিজেই আমি পাউডার করে নিয়েছি, এটা আমি শুকিয়ে নিচ্ছি। মাঝে মাঝে না শুকালে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, এর গুণগত মান ঠিক রাখার জন্য মাঝে মধ্যে আমি এগুলো শুকিয়ে নিই, এগুলো আমার নিজের। দর্শক, এটা অনেকেই চিনে থাকবেন, এটা হচ্ছে সজিনা পাতা, আমি নিজে সংগ্রহ করেছি, এটা কেনা নয়, নিজের বাড়ির, এটা আমি শুকিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু আমি পাউডার করে নিব। এটা হচ্ছে দৈলজ বা দৈরাজের পাতা, আমার একজন সাবস্ক্রাইবার আমার বাড়িতে এসেছিলেন, এগুলো নিয়ে এসেছিলেন, এগুলো আমি শুকিয়ে নিচ্ছি। দেখুন, সবগুলো উপাদান আমি ভালোভাবে শুকিয়ে তারপরে পাউডার করে নিব। বারবার যেটা বলছি, বাজার থেকে বেশ কিছু ভেষজ কিনে পাউডার কিনে কিন্তু আমি ঠকেছি এবং ওগুলো কিন্তু রং, গন্ধ, স্বাদ, বাসনা সবই আলাদা থাকে, তাই আমি কিন্তু নিজেই এই মূলগুলো কিনে পাউডার করে নেই। এবার এই সবগুলো উপাদান আমার পাশে মাহমুদপুর বাজার থেকে আমি পাউডার করে নিয়ে এসেছি। এগুলো আমি চালনা দিয়ে ভালোভাবে সেকে নিব। এছাড়া আমার কাছে বেশ কিছু পাউডার আগে থেকেই রয়েছে, সেগুলো আপনাদের বলে দিব। এখানে কি কি পাউডার রয়েছে এবং কি পরিমাণে রয়েছে তা আপনাদেরকে বলে দেব,
সে তথ্যগুলো জানার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। বেশ কিছু খাঁটি ভেষজের পাউডার আমি নিয়েছি, এখানে কোনো কেমিক্যাল নাই, অর্থাৎ কেমিক্যাল মুক্ত আসল অরিজিনাল ভেষজ দিয়ে কীভাবে হালুয়া তৈরি করবেন আমি আপনাদেরকে পুরো এ টু জেড শিখিয়ে দিব। এই হালুয়া যদি আপনারা সেবন করে খেতে পারেন নিজেরাই, আপনারা যদি এই ভেষজগুলো আমি নাম পরিমাণ সবই বলে দেব, আপনারা নিজেরা যদি এই হালুয়াটি নিজেরা তৈরি করে খেতে পারেন কোনো কেমিক্যাল ছাড়া, ইনশাল্লাহ যে প্রকারের সমস্যা রোগ যে প্রকারের দুর্বলতার সমস্যা আপনার থাকুক না কেন, ইনশাল্লাহ আপনার মনের মাঝে যত ভয় থাকুক না কেন সব কিছুই কেটে যাবে, সব কিছুই দূর হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। গাছগাছরা আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, আমাদের শুধু জেনে নিতে হবে কোনটা কোন কাজের জন্য ব্যবহৃত হয় এবং কোন গাছের কোন উপকার। আমার সব পাউডার আমি একত্রে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আছে শিমুল 200 গ্রাম, তেঁতুল 100 গ্রাম, আলকুশি 200 গ্রাম, আম জাম 200 গ্রাম, পিপুল লতা কস্তুরি 100 গ্রাম, আদা 50 গ্রাম, সোনাপাতা 50 গ্রাম, ত্রিফলা 50 গ্রাম, আর দৈলজ সজিনা পাতা এবং অন্যান্য কিছু উপাদান আমি একসাথে পাউডার করে নিয়েছি, আপনারা দেখেই নিয়েছেন। এছাড়া এর বাইরে এই হালুয়া তৈরির জন্য আরও কিছু উপাদান রয়েছে যা আমি পর্যায়ক্রমে নাম এবং পরিমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কোনো কিছুই গোপন রাখবো না, কোনো কিছুই আমার হাতে রাখবো না, এরকম করে রাখবো না যে আপনারা আমাকে ফোন দিবেন, আমার কাছ থেকে নেবেন, আমার কাছে অর্ডার করবেন, আমার কাছ থেকে নিতে হবে, কোনো কিছু গোপন রেখে আপনাদের আটকে রাখবো, এরকম নাম আমি সম্পূর্ণ এ টু জেড নাম পরিমাণ সহ এবং কীভাবে তৈরি করবেন যাবতীয় কিছুই আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের উদ্দেশ্য ছেড়ে দিব, আপনারা নিজেরাই এগুলো সেবন করবেন, নিজেরাই তৈরি করবেন, কারো কাছে যেতে হবে না, নিজেরা পাউডার কিনে অথবা নিজেরাই এই মূলগুলো কিনে আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন। এখানে বলে রাখি, যতগুলো পাউডার আমি মিক্স করে নিলাম সবগুলো পাউডার কিন্তু একজনের জন্য নয়, বেশ কিছু লোকের জন্য আমি হালুয়া তৈরি করতে পারবো। একজনের জন্য আমি এখানে 500 গ্রাম পাউডার ব্যবহার করব, যদি বা আরও বেশি প্রয়োজন। এর জন্য আমি 3 কেজি বা 3 লিটার দুধ নিয়ে সেটা জাল করতে শুরু করে দিয়েছি। আমার এর সাথে লাগবে চিনি, চিনি লাগবে আমার 1/2 কেজি। দর্শক, 500 গ্রাম পাউডার দিয়ে হালুয়া তৈরির জন্য আমি এখানে 3 লিটার দুধ এবং 1/2 কেজি চিনি নিয়েছি। এখানে আমি কয়েকটা শিকড় ব্যবহার করেছি, গাছের কাঁচা শিকড়, সেটা হচ্ছে কুলেখাড়া, কাটাখুরা বা কাটানোটে এবং হাতিশুরার শিকড়। আমি এটা কাঁচা অবস্থায় হয়তো 30 গ্রাম বা 40 গ্রাম করে নিয়ে আমি এটা বেটে নিয়েছি। আর এখানে আমি ডিম ব্যবহার করেছি, সেটা 8টা মুরগির ডিম সেটা ব্যবহার করেছি, আপনাদের একে একে সম্পূর্ণ দেখিয়ে দিব। চুলায় 3 লিটার দুধ দিয়ে নেবেন, দুধগুলো যখন ফুটে যাবে, ফোটা শুরু করলে আপনি চিনিগুলো সেখানে দেবেন। দুধের মধ্যে চিনি গলে গেলে দেখবেন যে দুধটা অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 3 লিটার দুধ এখন 1.5 লিটার হয়ে গেছে, চিনি গলে যাবে, তারপরে আপনি যে ডিমটুকু আছে সেই ডিম এর ভিতরে দিয়ে দিবেন। তবে সাবধান, ডিম দিলেই কিন্তু এটা ভাজার মতো হয়ে যাবে, ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এক মুঠো বা চামচে করে অল্প অল্প করে ওই পাউডারগুলো এর ভিতর বা এই কড়াইয়ের ভিতর দুধের ভিতর আপনি ছেড়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। নাড়াচাড়া বাদ দিলে এই পাউডারগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এতে ওষুধের বা হালুয়ার কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি এভাবে অল্প অল্প করে ছিটিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করছি, আপনারা এরকম করে অল্প অল্প পাউডার এভাবে ছিটিয়ে দেবেন এবং নাড়াচাড়া করতে থাকবেন। আরও কিছু উপাদান এর সাথে রয়েছে, তার পরিমাণও এবং নাম আপনাদের বলে দেব, ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। ভিডিওটা অবশ্যই লম্বা হয়ে যাচ্ছে, তবে এ টু জেড হলে অবশ্যই লম্বা করতেই হয়। এখানে আমি অরিজিনাল গ্রাম্য চাকের মধু ব্যবহার করেছি আমার বাসা গ্রামেই, আর সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোডিয়াম বেনজিট পাউডার বা SB পাউডার, হালুয়া নষ্ট না হওয়ার জন্য। এমনিতেও এটি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এরপরও এখানে আপনি 25 গ্রাম বা 50 গ্রাম মকরধস ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। তবে মকরধস যাদের ডায়াবেটিস, প্রেশার বা লিভার হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মকরধস ব্যবহার করা যাবে না।
একটা কথা না বললেই নয়, চুলা জ্বালানো অবস্থায় বা এই কড়ায় চুলায় থাকা অবস্থায় মধু, মকরধস, সোডিয়াম বেনজিত পাউডার এগুলো দেবেন না, চুলা থেকে একবারে নামিয়ে দেবেন, তারপর এগুলো দেবেন আর চুলায় তুলবেন না। দর্শক, হয়ে গেল পারফেক্ট কার্যকারী হালুয়া। এটি যদি আপনারা সেবন করেন, যে প্রকারের দুর্বলতাই হোক, যে যত আপনি লজ্জা পেয়ে থাকেন না কেন, যত সমস্যায় হয়ে থাকুক না কেন, যে প্রকারের রোগ না রোগ হয়ে থাকুক না কেন, ইনশাল্লাহ আপনাকে আর কোনো চিকিৎসা নিতে হবে না, এতে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। যা হয় দর্শক, ডেসক্রিপশনে এবং কমেন্টে, প্রথম কমেন্টে নম্বর দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।